সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হিন্দি সিনেমার এমন কয়েকজন তারকা আছেন যাদের শুরুটা হয়েছিল বেশ আওয়াজ দিয়ে, কিন্তু তাদের খ্যাতির আলো ধপ করে জ্বলেই কিছুদিনের মধ্যে নিভে গেছে। এখন আর সেই তারকাদের দেখাও মিলে না সচরাচর। বড় পর্দা থেকে হারিয়ে যাওয়া সেই তারকাদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। হারমান বাওয়েজা 2008 সালে লাভ স্টোরি 2050 মুভি দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় এই তারকার। হারমানের সুদর্শন রূপ দেখে বলিউডে অনেক নির্মাতা আশাবাদী হয়েছিলেন, আর দর্শকরা তার মিল খুঁজে পেয়েছিলেন বলিউডে হার্টথ্রব হৃতিক রোশনের সঙ্গে। 2009 সালে হারমানের দুটি ছবি মুক্তি পায়। ভিক্টোরিয়া ও ওয়ার্সিও রাশি নামের দুটি ছবিও ভালো ব্যবসা করতে পারেনি। তার পঞ্চম ও শেষ ছবি মুক্তি পায় 2014 সালে। উল্লেখ্য, ডিস্কো নামের ছবিটিও ফ্লপ হয়। টানা পাঁচটি ছবি ফ্লপ হওয়ার পরে বলিউড থেকে চিরকালের জন্য হারিয়ে যান তিনি। রাহুল রায় আশিকি সিনেমার কথা কেই বা ভুলতে পারে। সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করা সেই সিনেমায় নজর কেড়েছিলেন রাহুল রায়ের অভিনয়ে। 1990 সালের সেই সিনেমার আবেদন এখন দর্শকদের মনে স্মৃতি হয়ে গেছে, কিন্তু হারিয়ে গেছেন ছবির নায়ক রাহুল রায়। আশিকি ছবির পরে আর একটিও উল্লেখযোগ্য কাজ নেই রাহুলের। ফারদিন খান অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খানের শুরুটা হয়েছিল প্রেম আগান ছবি দিয়ে। তারকা সন্তান হওয়ার সুবাদে একযোগে ক্যারিয়ারে 26টি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু 2010 সালে দুলহা মিল গায়ার পর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। এই তারকা এখন এতটাই মুটিয়ে গেছেন যে প্রথম দেখা অনেকে হয়তো তাকে চিনতেও পারবেন না। কুমার গৌরব 1981 সালে মুক্তিপ্রাপ্ত লাভ স্ট্রিট ছবির সেই মিষ্টি নায়ক অনেক কিশোরী তরুণীর ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু প্রথম ফিল্মে আশা জাগিয়ে তারপর সঞ্জয় দত্তের সঙ্গে নাম বা সঞ্জয় গুপ্তার পরিচালনায় কাটে ছবিতে অভিনয় করলেও দর্শকদের নজর কাটতে ব্যর্থ হন গৌরব। শেষে বলিউডের তারকাদের ভিড়ে গৌরবের নাম হারিয়ে যায়। জায়েদ খান ফারদিন খানের চাচাতো ভাই জায়েদ খানের কপালেও জুটেছিল ফ্লপ নায়কের তকমা। অভিনেতা সঞ্জয় খানের ছেলে মাত্র 23 বছর বয়সে নায়ক হয়েছিল, কিন্তু খুব বেশি দূর এগোতে পারেননি জায়েদ। ফারহা খানের মেহনা ছবিতে পার্শ্ব অভিনেতা ছিলেন। এই ছবিকেই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি হিসেবে বিবেচনা করা হয়। তবে বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার দেখা যাচ্ছে না এই তারকাকে। শরদ কাপুর 1996 সালে মহেশ ভাটের ছবি দাস্তাক দিয়ে বলিউডে প্রবেশ করেন, কিন্তু তাকে পরিচিত এনে দেয় শাহরুখ খানের সাথে জোশ ছবিটি। যদিও এই ছবিতে তিনি ছিলেন পার্শ্ব অভিনেতা, কিন্তু এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অন্য সব নায়কদের মতো বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি, ফলাফল স্বরূপ বলিউড থেকে হারিয়ে যেতে হয়েছে তাকে। কিন্তু বর্তমানে তার কাছে বেশ কিছু ছবির কাজ রয়েছে। অস্মিত প্যাটেল কাহনা প্যার হ্যায় খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেল 2003 সালে বিক্রম ভাটের ছবি ইন্তেহা দিয়ে বলিউডে প্রবেশ করেন, কিন্তু তাকে পরিচিত এনে দেয় মার্ডার সিনেমাতে। যদিও এই ছবিতে তিনি ছিলেন পার্শ্ব অভিনেতা, কিন্তু এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বোনের মতো তিনিও খুব বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি, ফলাফল স্বরূপ বলিউডকে বলতে হয়েছে বাই বাই। কামাল সাদানা কাজলের বিপরীতে বেখুদি সিনেমায় তার অভিষেক হয়। এরপর দিব্যা ভারতীর বিপরীতে নায়ক হিসেবে দেখা গেছে রং সিনেমায়, কিন্তু এরপর হারিয়ে যান। সম্প্রতি অবশ্য ফিরে আসার জোর চেষ্টা চালিয়েছিলেন। সুন্দরবন নিয়ে রয়্যাল টাইগার্স অফ সুন্দরবন নামের একটি সিনেমার পরিচালনা করেছেন তিনি। বিবেক মুশরাম সুভাষ গায়ের সওদাগর ছবিতে নবাগত বিবেকের আবির্ভাব আশা জাগিয়েছিল। সুদর্শন এই নায়ক শুধু দর্শকেরই মন মাতাননি, বক্স অফিসেও সওদাগরকে সুপারহিট করে তুলেছিলেন, কিন্তু কিছু কিছু ছবির অফার ফিরিয়ে দেওয়াতে বিবেককে সুপারস্টার হওয়ার দৌড় থেকে ছিটকে দেয়। শোনা যায় ইয়েস চোপড়া ডট ছবিতে শাহরুখের চরিত্রটি অফার করা হয়েছিল, কিন্তু বিবেক তা ফিরিয়ে দেন। সম্ভবত বিবেকের জীবনে ওইটাই ঐতিহাসিক ভুল ছিল। গ্রেসি সিং লাগান ছবিতে আমির খানের বিপরীতে গ্রেসির নরম সৌন্দর্যের আবেদনে মুগ্ধ হয়েছিল তামাম দুনিয়া। অস্কার মনোনীত এই ছবির পরে মুন্না ভাই MBBS ছবিতে সঞ্জয় দত্ত এরশাদ ওয়ারসির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন গ্রেসি, কিন্তু ওখানেই শেষ। তারপরে গ্রেসির ক্যারিয়ারে আর একটি উল্লেখযোগ্য ছবি নেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।